আপার ট্র্যাপসকে মানে এই অংশটাকে গ্রো করার জন্য একটাই ওয়ার্কআউট আছে, সে ওয়ার্কআউটটা হলো শ্রাগস। কিন্তু এই ওয়ার্কআউটটা করার সময় অনেকে ভুল করে থাকে, তারা পুরোটা তুলে কিন্তু পুরোটা নামায় না, এতটা করে ছেড়ে দেয়, পুরোটা তুলে কিন্তু পুরোটা নামালো না। আপনি যদি আপার ট্র্যাপসকে ফাস্ট গ্রো করতে চান তাহলে আপনাকে পুরোটা তোলার সঙ্গে সঙ্গে পুরোটা নামাতে হবে, পুরোটা তুলুন আর পুরোটা নামান। আর একটা টিপস, যখন পুরোটা উপরে তুলবেন তখন উপরে 2 সেকেন্ড হোল্ড রাখবেন, তারপরে নিচে পুরোটা স্ট্রেচ করবেন, 2 সেকেন্ড হোল্ড রাখুন আবার স্ট্রেচ করুন। এইভাবে যদি আপনি স্ট্রাকস করেন তো আপার ট্র্যাপস প্রচুর ফাস্ট গ্রো করবে।